দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য এবার গড়ে উঠেছে গরিবের লিচু বাজার, যেখানে দরিদ্র মানুষজন তাদের চাহিদা মতো কম দামে কিনতে পারছেন লিচু। এখানে 20-200 টাকার মধ্যে পাওয়া যায় লিচু। সস্তায় পাওয়া যায়, অল্প মনে করেন যে 300 টাকা সব, এখানে 100 টাকা সব আছে, 50 টাকা সব আছে, মানে গরিবের চাহিদা আমরা মিটাইতেছি। আপনি দেখেন, এক ব্যাগ লিচু নিলাম মাত্র 300 টাকায়, ওখানে নিতে গেলে প্রায় 1000 টাকা লাগবে। দিনাজপুর পার্বতীপুর সড়কের মাদারগঞ্জে রাস্তার পাশে এবারই প্রথম গড়ে উঠেছে এই লিচুর বাজার। এখানকার ক্রেতা এবং বিক্রেতা সবাই স্বল্প আয়ের মানুষ, যাদের বাজার থেকে বেশি দাম দিয়ে লিচু কেনার সামর্থ্য নেই, তারাই এই গরিবের লিচু বাজারে লিচু কিনছেন হাসি মুখে। এখানে কম দামে পায়, ওই জন্য সবাই আসে, আস্তা লোকও নেয়। যারা বেশি দামে লিচু কিনতে পার না, তারা এখানে আসে। যে এখানে নিতে আসছে, এখানে কম দাম মূলত, আরো তো লিচু আপনারা বড় করেন যে 500, এখানে সেই লিচু আপনি 300 টাকায় পাবেন। দিনাজপুর শহরের ফল মার্কেটে যে লিচু 300-350 টাকা সদরে বিক্রি হচ্ছে, সেই একই লিচু গরিবের লিচু বাজারে বিক্রি হয় 50-80 টাকায়। গৃহস্থরা ছুটাছুটি গাছ, যেমন আপনার বাড়ি দুইটা গাছ আছে, আপনি বড় বাড়ির মাল নিতে আসে না, এই মালটা কি করতেন, এখানে বেচতে আসেন, অল্প টাকায় বেচতে আসেন, এখন এটা আমরা কিনে নিবেন, আমরা ফিরে আবার গরিবের কাছে বেচতে আসেন। এই বাজারে সস্তায় লিচু বিক্রি হলেও স্বাদ ও গুণগত মানে কোনো অংশেই পিছিয়ে নেই বাজারের অন্যান্য লিচুর থেকে। গাছ থেকে লিচু পাড়ার সময় কিছু লিচু মাটিতে ঝরে পড়ে, আর সেই ঝরে পড়া লিচু কুড়িয়ে এনে বিক্রি করা হয় এই বাজারে। আমাদের এখানে গাছ থেকে পড়ে, মানে নিচে পড়ে গেছে, ঝরেছে, ওগুলো আমরা নিয়ে আসি প্রতিদিন। যখন পারি, যখন লিচুগুলো পড়ে ঝরে যায়, যখন আমরা হচ্ছে ভালো করে লিচুগুলো, তারপর করে হচ্ছে আমরা বাজারে নিয়ে আসি, বাজারে নিয়ে এসে কেটে ঠিকা বিক্রি করি। এইখানে মানুষ বলে যে, সবাই বলে যে এটা গরিবের লিচু বাজার, লিচু কুড়ায় আনে, লিচু ভাঙ্গিলে আবার আনে। এই লিচুগুলো আমরা কাজ করি, যখন বাসি, বাসার পরে যেগুলো লিচু টান দিলে ঝুরি পরে, ওই লিচুগুলো আমরা নিয়ে আসি, নিয়ে আসি আমরা এই কম রেটে বিক্রি করি। এই যে ঝুরা লিচু দেখেন আপনারা, সব লিচু দেখুন, সব বুড়া ভাঙিয়েছে, থোকার কত বুড়া ভাঙিয়েছে, ওই লিচুটা ফেরেস, ওই লিচুটা মনে করেন আমরা 100 টাকা বেচেছি, 100 টাকা সহ, 80 টাকা সহ। তাই এ বাজারে লিচু বিক্রি করে বিক্রেতারা যেমন খুশি, তেমনি খুশি ক্রেতারাও, তাই তো লিচু কিনে বাড়ি ফিরছেন হাসি মুখেই। গরিবের লিচু বাজারে লিচুর দাম কম হওয়ায় দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন লিচু বাজারে লিচু কিনতে। আমি রংপুর থেকে আসছিলাম, এখন যেটা আমি এখানে দেখলাম সেটা হচ্ছে 200 টাকা সহ, 150 টাকা সহ, 100 টাকা সহ পর্যন্ত এখানে আছে। তো এখানে সাধারণ মানুষ সবাই এখানে খাইতে পারবে। ঝুরা লিচু কম দামে পাওয়া যাচ্ছে, এই জন্যই কিনতে আসছি, আর ওইদিকে তো হচ্ছে দাম বেশি। সকাল থেকে লিচু বিক্রি হলেও মূলত বিকেলে জমে ওঠে গরিবের এই লিচুর বাজার। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের অসংখ্য মানুষ এখানে লিচু বিক্রি করতে আসেন। এছাড়া যেসব কৃষকের বাড়িতে দু একটি ছোট লিচুর গাছ আছে, তারাও এই বাজারে অল্প দামে বিক্রি করছেন লিচু।